আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা পাঠ্য বইয়ের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই ছেলেটি নাটিকাটির যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি সমাধান নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নে বলা হয়েছে সেই ছেলেটি নাটিকাটির কাহিনী প্রথমে গল্পের মতো করে বলো তারপর লিখো এর আনসারে লিখবেন নাট্যকার মামুনুর রশিদ রচিত সেই ছেলেটি একটি নাটিকা এই নাটিকাতে একটি শারীরিক প্রতিবন্ধী শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের মমত্ববোধ আরজু সুমেন এবং সাবু তিন বন্ধু একই বিদ্যালয়ের একই শ্রেণীতে পড়ে কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আরজুর খুব কষ্ট হয় মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না সে কখনো কখনো বসে পড়ে বন্ধুরা আর্যর জন্য আস্তে আস্তে হাঁটে তাতে বিদ্যালয়ে যেতে দেরি হয়ে যায় এবং ওরা শিক্ষকের কাছ থেকে বকুনি খায় আসলে হয়েছিল কি আর্য ছোটবেলায় ভীষণ অসুখে পড়েছিল তাতে তার পা সরু হয়ে যায় তাই সে শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়ে কিন্তু আর্য জানে না কেন তার পা অবশ হয়ে আসে তার মা জানেন তার অসুখের কথা কিন্তু তিনি শুধু কাঁদেন কিছুই বলেন না একদিন বিদ্যালয়ে যাওয়ার পথে পা অবশ হয়ে গেলে আরজু বন্ধুদের বিদ্যালয়ে চলে যেতে বলে সে রাস্তার পাশে বসে থাকে আর্যু ভাবে পাখি কিংবা ম্যাগ যদি তাকে উড়িয়ে নিয়ে বিদ্যালয়ে দিয়ে আসত তাহলে খুব ভালো হতো এদিকে শিক্ষক আব্দুল লতিফ স্যার আর্যুকে ক্লাসে অনুপস্থিত দেখে সোমেনদের কাছ থেকে তথ্য জেনে তিনি সোমেনদের সঙ্গে নিয়ে আর্যুকে খুঁজতে রওনা হন আরজুকে দেখে তিনি বুঝতে পারেন যে আরজুর পা অবশ হয়ে আসা একটি রোগ তখন আব্দুল লতিফ স্যারের কথায় সোমেনদের মনে সহানুভূতি জাগে সবাই মিলে আরজুকে বিদ্যালয়ে নিয়ে যায় এতটুকুই ছিল সেই ছেলেটি নাটিকাটিতে এতটুকু অংশই বিবরণ দেওয়া হয়েছে আপনারা চাইলে এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে গুছিয়ে লিখতে পারেন এই নাটিকাটির সম্পূর্ণ গল্পটি আশা করি আপনাদের এই প্রশ্নের সমাধানটি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ